আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো রাজনীতিবিদ ক্ষমতায় না থাকলে দেশের উন্নতি হয় না প্রধানমন্ত্রী এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন প্রধানমন্ত্রীর পাঁচ যে অগ্রাধিকার যাবেন বিভিন্ন মন্ত্রণালয়ে রিজবি নতুন নির্বাচনের জন্য নতুন যে কর্মসূচি আসছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক কোন পথে মন্ত্রিসভার ভাগ্যবান ব্যক্তিরা আমলারা কেন মন্ত্রিসভায় নেই যে কারণে বেগম জিয়া বৈঠক করবেন সিনিয়র নেতাদের সাথে মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে কবে যে কারণে ত্রিমুখী সংকটে জিএম কাদের সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্য কমিউনি আছে কৃষক লীগ নেতা ভোট রাতে হয়েছে সব জনেও বর্জন করিনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন রাজনীতিবিদ ক্ষমতা না থাকলে দেশের উন্নতি হয় না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন নির্বাচন যেন না হতে পারে সেটাই ছিল চক্রান্ত কিন্তু কোন রাজনীতিবিদ যদি ক্ষমতায় না থাকে দেশের উন্নতি হতে পারে না এটাই প্রমাণিত সত্য আওয়ামী লীগের শুভেচ্ছা সভায় তিনি এসব কথা বলেন এ সময় বাংলাদেশের গণতন্ত্রকে অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দেয় জনগণকে ধন্যবাদ জানান তিনি সাত জানুয়ারি নির্বাচনে জনগণ ও গণতন্ত্রের বিজয় হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন নির্বাচন বাঞ্চালে বিএনপির সমস্ত ষড়যন্ত্র জনগণ ভোট দিয়ে ধুলিশ করে দিয়েছে বিএনপি যতবার নির্বাচন বাজার করতে চেয়েছে ততবার জনগণ জবাব দিয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন সালে পনেরো ফেব্রুয়ারি নির্বাচনে একুশ শতাংশ ভোট পড়েছিল তখন নাকে খত দিয়ে তাদের বিদায় নিতে হয়েছিল যারা গণতন্ত্রে গ বুঝে না তারা এখন গণতন্ত্রের জন্য আন্দোলন করে যোগ করেন শেখ হাসিনা তিনি বলেন ২০০৮ সালের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর থেকে বিএনপি লুটপা দুঃশাসন সন্ত্রাস জঙ্গিবাদের কারণে তাদের ওপর মানুষ ছিল বিতর শ্রদ্ধ দ্বাদশ সংসদ নির্বাচনের আগের সময়গুলোতে বিএনপির ডাকা হরতাল অবরোধে অনেক মানুষের প্রাণহানি সহ বিভিন্ন হয়েছে এই প্রসঙ্গে টেনে সরকার প্রধান বলেন যারা আগুন দিয়ে মানুষ মেরেছে তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে হুকুমদাতা সহ আগুন সন্ত্রাসীদের খুঁজে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে আর কেউ এমন করতে না পারে নিউজ সোর্স বাংলাইন সাইডার দাদু জাতীয় সংসদ নির্বাচন কি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে আপনার মূল্যবান মতামত এর কমেন্ট করে জানিয়ে দিন হচ্ছে পাঁচ যে অগ্রাধিকার যাবেন বিভিন্ন মন্ত্রণালয় ইতিমধ্যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতায় এই অগ্রাধিকারের বিষয়গুলো ফুটে উঠেছে প্রধানমন্ত্রী যে পাঁচটি বিষয় সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন তাদের মধ্যে রয়েছে এক দ্রব্যমূলের ঊর্ধ্বগতি রোধ আওয়ামী সরকারের প্রথম চ্যালেঞ্জ হলো দ্রব্যমূল্য রোধ করা দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী সব ধরনের উদ্যোগ গ্রহণ করবেন বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে সামনে রমজান শুরু হচ্ছে রমজানে যেন মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে না যায় এবং এখন যে পরিস্থিতি আছে সেটি যেন সহনীয় মাত্রায় আসে সেজন্য একাধিক উদ্যোগ গ্রহণ করবেন দুই অর্থনৈতিক পরিস্থিতি দেশের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রধানমন্ত্রী একগুচ্ছ উদ্যোগ গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে নতুন অর্থমন্ত্রীর নেতৃত্বে ব্যাংকিং সেক্টর যেন ঘুরে দাঁড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেন বাড়ে এবং আর্থিক খাতে বিশৃঙ্খলাগুলো যেন দূর হয় সেজন্য বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করা হবে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করেছে যে প্রধানমন্ত্রী এবার দেশের অর্থনীতিকে আলাদাভাবে গুরুত্ব দেবে তিন খাদ্য নিরাপত্তা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন চার দুর্নীতি প্রতিরোধ পাঁচ সুশাসন প্রতিষ্ঠা এই পাঁচটি অগ্রাধিকারের ভিত্তিতে আওয়ামী লীগ প্রথম একশো দিনের পরিকল্পনা সাজাবে বলে ধারণা করা হচ্ছে নিউজ সোর্স কালবেলা অনলাইন দাদো জাতীয় সংসদ নির্বাচন কি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি হচ্ছ নিউজ হচ্ছে রিসবি নতুন নির্বাচনের জন্য নতুন যে কর্মসূচি আসছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসবে বলেছেন দেশে নতুন নির্বাচনের দাবিতে তার দল অবিলম্বে সরকার বিরোধী কর্মসূচি ঘোষণা করবে তিনি বলেন বিএনপির চলমান আন্দোলন বৃথা যাবে না দেশে নতুন করে নির্বাচন করতে সরকারকে বাধ্য করতে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন কথা বলেন সরকার দেশের গণতন্ত্রকে ক্ষুণ্ণ করছে এবং জনগণের মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে তিনি বলেন রাজনৈতিক বন্দীদের মৃত্যুর সংখ্যা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে তাদের অনেকে এর মধ্যে জীবনে করুণ পরিণতি পেয়েছেন বলে অভিযোগ করেন বিএমপি নেতা দেশে একটি দামি নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে সরকার বিএমপি প্রায় আড়াই হাজার নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করেছে উল্লেখ করে বিএমপি নেতা বলেন News source jugantor এদিকে আরেকটি হজ নিউজ হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক কোন পথে অনেকে ধারণা করেছিল যে নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করবে কিন্তু বাস্তবে কোন ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করেনি বরং যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের পর যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিটি অত্যন্ত নরম সেই বিবৃতিতে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়নি তবে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করা বা নির্বাচনকে নাকচ করে দেওয়ার পথে যুক্তরাষ্ট্র হাঁটেনি মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বঙ্গভবনে গত বৃহস্পতি গিয়েছিলেন। এই শপথ অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীকে জানান। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বরফ বলতে শুরু করেছে বলে কোন কূটনীতিক বিশ্লেষক মনে করেন তবে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা মনে করেন বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কখনোই খারাপ ছিল না এদিকে আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক কোন পথে অনেকে ধারণা করেছিল যে নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করবে কিন্তু বাস্তবে কোনো ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করেনি বরং যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের পর যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিটি অত্যন্ত নরম সেই বিবৃতিতে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়নি তবে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করা বা নির্বাচনকে নাকচ করে দেওয়ার পথে যুক্তরাষ্ট্র হাঁটেনি মার্কিন রাষ্ট্রদূত পিটা ডি হ্যাজ বঙ্গভবনে গত বৃহস্পতিবার শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন এই শপথ অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে কোনো কোনো কূটনৈতিক বিশেষজ্ঞ মনে করেন তবে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা মনে করেন যে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কখনোই খারাপ ছিল না বরং দুই দেশের কৌশলগত অনেকগুলো ঐক্যমতের জায়গা আছে এবং দুই দেশই সম্পর্ককে এগিয়ে নিতে চায় যদিও মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত এখন নতুন সরকারকে অভিনন্দন জানায়নি যেখানে ভারত রাশিয়া চীন সহ বিশ্বের অনেকগুলো প্রভাবশালী দেশ নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন পর্যন্ত নতুন সরকারকে অভিনন্দন জানাননি এবং তাকে কোনো শুভেচ্ছা বার্তা পাঠাননি দাদো জাতীয় সংসদ নির্বাচন কি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে আপনার মূল্যবান মতামত ইসনো কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে মন্ত্রিসভার ভাগ্যবান ব্যক্তিরা এবারে মন্ত্রিসভায় বেশ কিছু চমক দেখিয়েছেন আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন কিছু ভাগ্যবান ব্যক্তি যারা মন্ত্রীতে নতুন রেকর্ড করেছেন আবার অনেকে পদোন্নতি পেয়েছেন নাটকীয়ভাবে এবারে মন্ত্রিসভা যারা ভাগ্যবান তাদের মধ্যে সবচেয়ে ভাগ্যবান হিসেবে বিবেচনা করা যায় স্থপতি ইয়াফেস ওসমানকে স্থাপতি ইয়াফেস ওসমান গত তিন দিন মেয়াদে মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর তিনি একমাত্র সৌভাগ্যবান ব্যক্তি যিনি চতুর্থ মেয়াদেও মন্ত্রী হতে যাচ্ছেন বেগম মতিয়া চৌধুরী গত মেয়াদে মন্ত্রী হননি এই মেয়াদও তিনি মন্ত্রিসভায় নেই ডাক্তার রাজ্দাক ২০১৪ চোদ্দো সালে মন্ত্রিসভায় ছিলেন না ডাক্তার দীপু মনি হাসান মাহমুদের মতো প্রভাবশালী নেতারাও দুহাজার চোদ্দ সালে মন্ত্রিসভা ছিলেন না কিন্তু ইয়াফেস ওসমান দু হাজার নয় থেকে নিয়ে এই পর্যন্ত মন্ত্রিসভায় আছে এবং আগামীকাল শপথ নিলে তিনি মন্ত্রী হিসাবে থাকার এক নতুন রেকর্ড করবেন টেকনোক্রেক কোটায় এই মন্ত্রী নিঃসন্দেহে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তিদের অন্যতম এদিকে আরেকটি হজ নিজ আছে আমলারা কেন মন্ত্রিসভায় নেই এবার নির্বাচনে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আমলা মনোনয়ন পেয়েছিলেন বিশেষ করে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এবং এসডিজি বিষয়ক সমন্বয়কারী আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান এবং সাবেক শিক্ষা সচিব ড মোহাম্মদ সাদিক প্রধানমন্ত্রীর সাবেক সচিব সাজ্জাদুল হাসান এবং আরেকজন সচিব সৌমেন্দ্র চক্রবর্তী আবার নির্বাচন মনোনয়ন পেয়েছিলেন এছাড়া প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার এবং একান্ত সচিব আলাউদ্দিন নাসিম চৌধুরী এবারে নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন ধারণা করা হয়েছিল যে মন্ত্রিসভা গঠনের সময় এবার আমলাদের হিসা থাকবে বেশ কয়েকজন আমলা এবার মন্ত্রী গুরুত্বপূর্ণ জায়গা পেতে পারেন বিশেষ করে মুখ্যমন্ত্রীর মুখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ অর্থ বা বিদ্যুৎ ও জ্বালানি যে কোনো একটি মন্ত্রণালয় পেতে পারেন এমন কথা বেশ আলোচনা ছিল তার মন্ত্রী হওয়াটা ছিল সময়ের ব্যাপার মাত্র তার মন্ত্রী হওয়াটা ছিল সময়ের ব্যাপার মাত্র কিন্তু সবাইকে চমকে দিয়ে প্রধানমন্ত্রী আবুল কালাম আজাদকে মন্ত্রিত্ব দেননি একইভাবে মন্ত্রিত্ব থেকে বাদ পড়েছেন পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ সাদিকও মন্ত্রিত বঞ্চিত হয়েছেন প্রধানমন্ত্রী সাবেক সচিব সাজ্জাদুল হাসান এবং সৌমেন্দ্র চক্রবর্তী এমনকি আমলা থেকে রাজনীতিবিদ হিসেবে বেড়ে ওঠা আলাউদ্দিন নাসিমও এবার মন্ত্রী হননি এদিকে আরেকটি হচ্ছে যে কারণে বেগম জিয়া বৈঠক করবেন সিনিয়র নেতাদের সাথে দীর্ঘ একশো ছাপ্পান্ন দিন হাসপাতালে থাকার পর গত বৃহস্পতিবার ফিরোজা গেছেন বেগম খালেদা জিয়া ফিরোজায় তিনি এখন বিশ্রামের সময় কাটাচ্ছেন তবে খুব শীঘ্রই তিনি রাজনীতিতে সক্রিয় হবেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যেকোনো সময় তিনি রাজনীতিতে সক্রিয় হতে পারেন গত নির্বাচনে লন্ডনে বলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ভুল রাজনৈতিক সিদ্ধান্তের কারণে বেগম খালেদা জিয়া অত্যন্ত বিরক্ত এবং হতাশ এ কারণে তিনি রাজনীতিতে সক্রিয় হতে চাচ্ছেন তবে একাধিক সূত্র বলছে যে বেগম জিয়াকে রাজনীতিতে সক্রিয় করার জন্য একটি মহল জোর তৎপরতা দেখাচ্ছে তারা মনে করছে যে বেগম জিয়ার নেতৃত্বে না এলে দলটি ধ্বংস হয়ে যাবে তারেক জিয়ার ভুল সিদ্ধান্ত একগুয়ে এবং অপরিপক্ষ রাজনৈতিক কৌশল বিএমপিকে বিপদগ্রস্ত করেছে বলে মনে করেন বিএনপির অনেক নেতারা তারাই মূলত খালেদা জিয়াকে সক্রিয় করার জন্য চেষ্টা করেছেন এদিকে আরেকটি হচ্ছে মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে কবে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 37 সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। নতুন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী পরিষদ বিভাগ প্রতিরক্ষা নতুন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী পরিষদ বিভাগ প্রতিরক্ষা সশস্ত্র বাহিনী বিভাগ বিদ্যুৎ জ্বালানি সম্পদ মন্ত্রণালয় সংস্কৃতি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ ছয়টি মন্ত্রণালয় হাতে রেখেছেন। মনে যে পূর্ণাঙ্গ নয় অনেকে সম্প্রসারণ করা হবে বিশেষ করে সংস্কৃতি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী তা নিজের হাতে রাখবেন না পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় একজন পূর্ণাঙ্গ মন্ত্রী দেওয়া হতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা হয়েছে তবে মন্ত্রিসভা সম্প্রসারণ কবে হবে সে সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বিভিন্ন সূত্র বলছে প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভা সম্প্রসারণের ব্যাপারে কিছুদিন সময় নেবেন তারপর মন্ত্রিসভা গঠন করবেন তবে কারো কারো মতে এটি খুবই দ্রুতই হবে কারণ অনেকগুলো মন্ত্রণালয় খালি রয়েছে এ কারণে খালি প্রধানমন্ত্রী মন্ত্রিসভা সম্প্রসারণে বেশি দেরি করবেন না বিশেষত সংস্কৃতি ও শ্রম মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিয়োগ দেওয়াটা সময়ের ব্যাপার মাত্র এদিকে আরেকটা হচ্ছে যে কারণে ত্রিমুখী সংকটে জিএম কাদের জাতীয় পার্টির ত্রিমুখী সংকটে পড়েছেন একদিকে সরকারের সঙ্গে তা টানা পড়েন অন্যদিকে দলের অভ্যন্তরের বিরোধ আর তার চেয়ে বড় কথা বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে তিনি পরিত্যক্ত ঘোষণা হয়েছেন সব মিলে জি এম কাদের রাজনীতি এখন গভীর সংকটে এখান থেকে তিনি বেরিয়ে আসতে পারবেন কিনা সেটাই দেখার বিষয় গত কয়েক বছর ধরে কাদের ভূমিকা ছিল রহস্যময় তিনি মাঝে মাঝে চেয়েও বেশি সরকারের সমালোচক হয়ে উঠেছিলেন সমাজের সঙ্গে তার একটা সম্পর্কের কথা শোনা যাচ্ছিল আর এ কারণে তিনি এমন সব কথাবার্তা বলতেন যা বিব্রতকর এবং জাতীয় পার্টির জন্য অস্বস্তিকর ছিল কিন্তু তারপরও তিনি জাতীয় পার্টিকে বোঝাতে চেয়েছিলেন যে জাতীয় পার্টির একটি স্বাতন্ত্র অস্তিত্ব থাকা দরকার বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে আবার সক্রিয় থাকতে গেলে এবং জনগণের গ্রহণযোগ্যতা পেতে হলে সরকারের এরকম সমালোচনার বিকল্প নেই কিন্তু সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি সুশীলদের মুখপাত্রে পরিণত হয়েছিলেন এরকম পরিস্থিতিতে জাতীয় পার্টিতে কয়েক দফা টানাপড়েন সৃষ্টি হয়েছিল বিশেষ করে রশনের সাথে সাথে তারা বহিরতায় একটা প্রকাশ্য ব্যাপার দাঁড়িয়েছিল জাতীয় পার্টিতে এই সমস্ত কিছু পেরিয়ে তিনি নির্বাচনে যাবেন কি না তা নিয়ে তৈরি হয়েছিল এক ধরনের অনিশ্চয়তা কিন্তু শেষ পর্যন্ত জিএম কাদের নির্বাচনে যান এদিকে আরেকটি হজ নিউজ হচ্ছে কৃষক লীগ নেতা ভোট রাতে হয়েছে সব জেনে বর্জন করেনি এবারে সংসদ নির্বাচনে রংপুর দুই আসনে ভোট রাতে হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার তেরো জানুয়ারি শনিবার বিকেলে বদরগঞ্জে নিজ বাড়িতে এক কর্মী সমাবেশে কথা বলেন তিনি বিশ্বনাথ সরকার বলেন নির্বাচন আমি পরাজিত হইনি আমাকে পরাজিত করা হয়েছে প্রশাসন কথা রাখেনি আমাদের এখানে রাত তিনটায় ভোট হয়েছে ভোটের দিন দুপুরে আমাকে অনেকে বলেছে ভোট বর্জন করতে কিন্তু আমি করিনি কারণ আমি আওয়ামী লীগ করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত সৈনিক তার নির্দেশনা বাইরে আমি কখনো কাজ করব না কর্মী সমর্থকদের উপর হামলার বিষয়ে তিনি আরো বলেন আমার যত কর্মী আছেন তাদের সবার দায়ভার নিয়ে বলছি কর্মীদের যে কোনো সমস্যায় আমি তাদের পাশে আছি